गुड मॉर्निंग एस्पिरेंट, आमार नाम विश्वजित घोष, असिस्टेंट लेबर कमिश्नर गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल। आज के वेस्ट बेंगलर मैप पॉइंटिंग सीरीजर थार्ड लेसन आज के करब फिजिकल जियोग्राफी अफ वेस्ट बेंगल। एक्चुअलि फार्ष्टे फिजिकल जियोग्राफी है एवं तारपर रिवर है, बाट आमी उल्टो करलाम कारण होच्छे आमादेर पश्चिमबंग होच्छे नदीमातृक देश एवं नदीर संगे आमादेर भौगोलिकेर अवस्थान अनेकटा जड़िए आछे। तो आज के स्टार्ट करछि। फिजिकल जियोग्राफी ऑफ वेस्ट बेंगल। तो एज यूजुअल फ्रॉम नॉर्थ हमारे एकदम नॉर्थे आछे दार्जिलिंग हिमालयन हिल रिजियन। तो दार्जिलिंग प्रान शुरू हुए कालिम्पोंग, हमें आगे बोलेछिलाम एखाने आमादेर कालिम्पोंग मैप पॉइंटिंग करा नहीं। कालिम्पोंग पश्चिम बर्धमान और एखाने होच्छे झाड़ग्राम, ये तीनटे करा नहीं। तो दार्जिलिंग और कालिम्पोंगेर नर्दार्न पोर्शनटा होच्छे दार्जिलिंग हिमालयन हिल रिजियन। तारपरे होच्छे आमादेर तराई, तराई होच्छे ये जे भागटा आछे ये भागेर थेके शुरू करे जलपाइगुड़ी होच्छे माझ बराबर आलिपुरदुआर होच्छे আমার শেষ প্রান্ত। দার্জিলিং হিমালয়ান হিমালয়ান হিল রিজিয়ন হিল রিজিয়ন। তারপরে হচ্ছে আমাদের তরাই অঞ্চল, তারপরে আপ টু মালদা মুর্শিদাবাদের হচ্ছে বর্ডার, এই যে শেষ প্রান্ত এটা হচ্ছে নর্থ বেঙ্গল প্লেন। নর্থ বেঙ্গল প্লেন। ওকে, এবার চলে আসছি আমাদের পশ্চিমবঙ্গে একদম পশ্চিম প্রান্তে। এই যে ভাঁজ থেকে শুরু করবে, দেখো আমাদের যদি তুমি একদম পশ্চিমবঙ্গ থেকে স্টার্ট করো, এটা হচ্ছে ফার্স্ট ভাঁজ, সেকেন্ড ভাঁজ, থার্ড ভাঁজ। এই থার্ড ভাঁজ থেকে শুরু করবে আপ টু এই ভাঁজ, এই ভাঁজ। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ভাঁজ চলে গেল, এটা হচ্ছে সেকেন্ড ভাঁজ। এই ভাঁজগুলো ইম্পর্টেন্ট, এই এই দুটো ভাঁজের মাঝখানে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন প্লাটু, ওয়েস্টার্ন প্লাটু। ওকে, আচ্ছা এরপর চলে আসছি এদিক থেকে শুরু করলে ফার্স্ট ভাঁজ, সেকেন্ড ভাঁজ। তো ওই সেকেন্ড ভাঁজের শেষ প্রান্ত থেকে আপ টু হচ্ছে আমাদের যে পূর্ব মেদিনীপুরের শেষ প্রান্ত, এই দুটোকে আমরা এখন কালেক্ট করব। এটা হচ্ছে রার, রার অঞ্চল, ল্যাটেরাইট সয়েল, রার ল্যাটেরাইট সয়েল, লাল মাটির দেশ। ওকে, আর এইটুকু তোমরা ফটো দেখে বুঝতেই পারছো এইটুকু হচ্ছে আমাদের সুন্দরবন, সুন্দরবন সুন্দরবন অর ডেল্টিক রিজিয়ন, ডেল্টিক রিজিয়ন, ডেল্টিক রিজিয়ন। এইটুকু জাস্ট এই যে বিশাল অংশটা না আপনাকে করে দিই, এটা হচ্ছে কোস্টাল প্লেন। আমাদের সমগ্র পূর্ব মেদিনীপুর সেটা হচ্ছে কোস্টাল প্লেনের অন্তর্গত, সমগ্র পূর্ব মেদিনীপুর কোস্টাল প্লেন। আর বাকিটা হচ্ছে আমাদের গ্যাঙ্গেস ডেল্টা, গ্যাঙ্গেস ডেল্টা। ওকে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কটা ভাগ হলো, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ,
পাঁচটা ভাগ, ছটা ভাগ, সাতটা ভাগ, আটটা ভাগ। আবার করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা। ওকে, ঠিক আছে, এবার চলে আসছি আমাদের কতগুলো আরও ইম্পর্ট্যান্ট পার্ট আছে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গলে। ফার্স্টে নর্থে চলে যাচ্ছি। নর্থে আমাদের এখানে তিনটা রেঞ্জ আছে, একটা রেঞ্জ, দুটা রেঞ্জ আর তিনটা রেঞ্জ, অন্য কালার করে দিই। তো ফার্স্টে হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, এটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ, সিঙ্গালিলা রেঞ্জ। তারপরেরটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ। তারপরেরটা হচ্ছে লো হিলস, এটা হচ্ছে ইস্টার্ন মাউন্টেন্স, ইস্টার্ন মাউন্টেন্স। দার্জিলিং হিমালয়ান হিল রিজিয়ন, তার মধ্যে আছে তিনটে রেঞ্জ, সিঙ্গালিলা রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ আর হচ্ছে ইস্টার্ন মাউন্টেন্স। দার্জিলিং রেঞ্জে আছে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম আর টংলু। এই রেঞ্জে চারটে আছে হিলস বা পিক আছে, সান্দাকফু, ফালুট, সবরগ্রাম আর টংলু। সান্দাকফু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট পিক, সান্দাকফু। তারপরে হচ্ছে ফালুট, পরে হচ্ছে ফালুট, তারপরে হচ্ছে সবরগ্রাম, তারপরে হচ্ছে টংলু। ওকে, সিঙ্গালিলা রেঞ্জে আছে চারটা পিক পয়েন্ট, সান্দাকফু, ফালুট, সবরগ্রাম আর টংলু। ওকে, তারপরে চলে আসছি আমাদের দার্জিলিং রেঞ্জ। এখানে আছে আমাদের টাইগার হিল, দার্জিলিং রেঞ্জ। এখানে আছে আমাদের, কোথায় লিখি, ওকে, এখানে আছে আমাদের টাইগার হিল, এখানে আছে আমাদের টাইগার হিল। ওকে, কমপ্লিট। আচ্ছা, আমাদের যে লো হিলস আছে সবথেকে সাউথে দার্জিলিং হিমালয়ান রিজিয়নে, সেখানে আছে দূরবীনদারা, এইখানে দূরবীনদারা, এখানে হচ্ছে ঋষিলা, এখানে হচ্ছে ঘুম, এখানে হচ্ছে কালিম্পং, কালিম্পং শহর। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে দূরবীনদারা, দূরবীনদারা, এখানে হচ্ছে ঋষিলা, ঋষিলা, এখানে হচ্ছে ঘুম আর এখানে হচ্ছে কালিম্পং। ওকে, নর্থ সাইড কমপ্লিট। তারপরে আসছে তরাই রিজিয়ন। তরাই রিজিয়নটা হচ্ছে হিমালয়ের জাস্ট পাদদেশে ঢালু অঞ্চল। এই তরাই অঞ্চলের পুরোটা চা বাগানের জন্য বিখ্যাত। এখানে কোনো দিন জল জমে না, বৃষ্টি পড়ার আধ ঘন্টার মধ্যেই পুরো জল একদম ফাঁকা হয়ে যায়। এটা হচ্ছে তরাই অঞ্চল। এটা হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো এসছে তার নুড়ি পাথর দিয়ে গঠিত। ওকে, চলে আসছে নর্থ বেঙ্গল প্লেন। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল প্লেন হচ্ছে বাংলাদেশের সঙ্গে অনেকটা লিঙ্ক আছে। এখানে বন্যা অনেক বেশি হয় কারণ এখানে ঢালুটা অনেকটাই কম। এখানে আছে মহানন্দা বয়ে গেছে, এখানে আছে আমাদের কালিন্দী নদী। তো এই নর্দার্ন প্লেনের তিনটে ভাগ আছে, তিনটে ভাগ হচ্ছে আমাদের মহানন্দাকে নির্ভর করে। ওকে, তো তোমরা জানো মহানন্দা
এই দিক দিয়ে বয়ে গেছে মহানন্দা, তার মাঝখান দিয়ে বয়ে গেছে এখানে কালিন্দী নদী। তো মহানন্দার বাম দিকে, মহানন্দার বাম দিকে হচ্ছে বারেন্থ, বারেন্থ বা বরেন্দ্রভূমি। মহানন্দার বাম দিকে হচ্ছে বরেন্দ্রভূমি, তোমাদের এখন মনে হচ্ছে ডান দিকে, বাট অ্যাকচুয়ালি যেই দিকে নদী বয় ওই দিকে মুখ করে তাকালে এটা হচ্ছে বাম দিক, বরেন্দ্রভূমি। এটা হচ্ছে আনডুলেটিং প্লেনস, মানে উঁচু নিচু উঁচু নিচু, এটা হচ্ছে উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু প্লেন, এইভাবে আনডুলেটিং প্লেনস, আনডুলেটিং প্লেন। নর্থ বেঙ্গল হচ্ছে বারিন্দ। আচ্ছা, এবার চলে আসছি, এটা হচ্ছে আমাদের মহানন্দা, এটা হচ্ছে আমাদের কালিন্দী, কালিন্দীর জাস্ট নিচের দিকে হচ্ছে দিয়ারা, দিয়ারা এটা হচ্ছে ফার্টাইল ল্যান্ড, উর্বর, এখানে চাষ ভালো হয় এবং এটা হচ্ছে উর্বর। তো তাল হচ্ছে সোয়াম্প, মানে এখানে পুকুর বেশি আছে, সোয়াম্প অর বিলস। তাহলে আমি আরেকবার সামারি করে দিই, এটা হচ্ছে মহানন্দা নদী, মহানন্দা এটা হচ্ছে কালিন্দী নদী, মহানন্দা নদীর লেফট সাইডে আছে বারেন্দ্রভূমি, এটা হচ্ছে উঁচু নিচু প্লেন। এরপাশে কালিন্দী নদী, কালিন্দী নদীর যদি ডান দিকে দেখি তাহলে সেটা দিয়ারা, এটা হচ্ছে ফার্টাইল ল্যান্ড, উর্বর জায়গা, আর মহানন্দার বাম দিকে হচ্ছে সোয়াম্প, মানে পুকুর, ছোটো ছোটো যে সমস্ত নালা হয় এটা হচ্ছে তাল। ওকে ওকে, এবার চলে আসছি গাঙ্গেস ডেল্টা। গাঙ্গেস ডেল্টা তেমন কিছু বলার নেই, সব জায়গায় সেম আছে, সুন্দরবন ও ডেল্টিক রিজন। এই অঞ্চলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একগাদা নদী আছে, ম্যানগ্রোভস এখানে ভর্তি। এটা কোস্টাল প্লেন, কোস্টাল প্লেনে আমাদের কাঁথি, দীঘা, জুনপুট, এটা এখানে হচ্ছে হলদিয়া, এই সমস্ত জায়গায় কাজু বাদাম বেশি হয়। রার অঞ্চল, রার অঞ্চল হচ্ছে ল্যাটেরাইট সয়েল, লাল মাটি। চলে আসছি ওয়েস্টার্ন প্লাটুতে, ওয়েস্টার্ন প্লাটুতে আমাদের কতগুলো হিল আছে, একদম ওয়েস্টার্ন সাইডে হচ্ছে অযোধ্যা হিলস, অযোধ্যা। তোমাদের যদি কারোর মাউন্টেনিয়ারিংয়ের শখ থাকে, রক ক্লাইম্বিং, তাহলে এখানে একবার ট্রাই করতে পারো, অযোধ্যা হিলস। এটা হচ্ছে বাগমুন্ডি, বাগমুন্ডি হিলস। বাঁকুড়ার একদম ওয়েস্টার্ন সাইডে আছে দুটো হিলস পরপর, সামনে হচ্ছে শুশুনিয়া, শুশুনিয়া, তারপরে হচ্ছে অযোধ্যা। ওকে, শুশুনিয়া আর হচ্ছে অযোধ্যা, এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে এই যে সমস্ত হিলগুলো ইম্পর্ট্যান্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রায় কোশ্চেনে আসে, আর এই পিকগুলো ইম্পর্ট্যান্ট, অ্যান্ড ওভারঅল অল ইজ ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।